52 দিনে 932 কোটি টাকা লুটে নিয়েছে। মাননীয় বাণিজ্য মন্ত্রী, আপনার ভাষায় যদি চাউল শেষ হয়ে যায় তাহলে কি আপনি চাউল আগে কিনবেন না? কতিপয় ব্যবসায়ীর কাছে কি সরকার, প্রশাসন, সাধারণ মানুষ জিম্মি আছে? মাননীয় স্পিকার, বাজেট প্রস্তাবে অঙ্কের যাই থাকুক না কেন কিছু রদবদল করতেই হবে। যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে, মূল্যস্ফীতি কমাতেই হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতেই হবে, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে দিতে হবে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে। কতিপয় ব্যবসায়ীর কাছে কি সরকার, প্রশাসন, সাধারণ মানুষ জিম্মি আছে? বাজার সিন্ডিকেটের কারণে রংপুরের 15-20 টাকার তরমুজ ঢাকাতে 200 টাকায় বিক্রি হয়, যার দ্রব্যমূল্য এই দশা। কেন পেঁয়াজের এলসি ওপেন করতে দেরি হলো? মাননীয় বাণিজ্য মন্ত্রী, আপনার ভাষায় যদি চাউল শেষ হয়ে যায় তাহলে কি আপনি চাউল আগে কিনবেন না? কেন চাউল কিনতে দেরি হলো আপনার? এই যে এলসি ওপেন করতে দেরি হলো, এবং সেই কয়েকদিনের চড়া দামের যে পেঁয়াজ কিনতে হলো আমাদেরকে, তাতে কত টাকা ব্যবসায়ীরা লুট করলো, তার ভাগ কি কেউ পেয়েছে? কারা পেয়েছে জানতে চাই আমি মাননীয় স্পিকার। নয়তো এই বাজার সিন্ডিকেট ভাঙার কোনো প্র্যাকটিক্যাল পদক্ষেপ বাজারে প্রশাসনের তরফ থেকে নাই কেন? আমি উল্লেখ করে বলতে পারি, শুধু মুরগির ডিমের বাজারে সিন্ডিকেট করে কাজী ফার্মস, প্যারাগন, সিপি, বাংলাদেশ সহযোগ প্রতিষ্ঠান এই 52 দিনে 932 কোটি টাকা লুটে নিয়েছে। আমি জানি না এটা কিভাবে আমি সমাধান করব। এমন সব ঘটনা আমাদের বাজারে আসছে যে সাধারণ ব্যবসায়ীরা, লুটেরা ব্যবসায়ীরা আর কত মানুষ মারার মিশনে থাকবে। এরকম একটি পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই বাজেটে মূল্যস্ফীতি কমানোর জন্য কোনো দিক নির্দেশনা তেমন নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পদক্ষেপ নাই। মনে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি কমে আসবে, তা হয় না। বাজেট মূল্যস্ফীতি 6% ধরে রাখার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিয়েন। একটা খুবই কষ্টকর 6% আনা, কিন্তু 10% দিকে সাতের ধারে কাছে আনা সম্ভব। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে নিত্যমণ্যের যা আমদানি করা হয় তার উপরে রেগুলেটরি শুল্ক ও শুল্ক সাময়িককালের জন্য মাফ করে দেন, তদারকি বাড়ান, কৃষিবির পরিধি আরও বাড়ান, বরাদ্দ দেন, এবং এর জন্য উন্নয়ন প্রকল্প কিছুটা কাটছাট করে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করুন, নিধি সুধার মার্কেটের সঙ্গে সামঞ্জস্য রাখুন। আজকে ঘোষণা হয়েছে ডলার রেট একসঙ্গে এক রেট করা হয়েছে, আজকে ঘোষণা হয়েছে, এটা আবার বদলানোর চেষ্টা করবেন না, তাহলে আবার বিপদে পড়ে যাব আমরা। আজকে আমি আবারও বলবো যে ব্যাংকে বেশি টাকা একসঙ্গে 10-15 হাজার কোটি টাকা চট করে ব্যাংক থেকে তুলেন না, তাহলে মুদ্রাস্ফীতিতে চাপ পড়ে, আস্তে আস্তে নেন। আর রাষ্ট্রের হাত সবচাইতে বড় শক্তিশালী হাত, বাজার সিন্ডিকেট চাইতে শক্তিশালী না। বাজার সিন্ডিকেটের হোতাদের ধরেন, কারাগারে ঢোকান, অসুবিধা কিসের? যোগী দমন তো করেছি আমরা, তাহলে বাজার সিন্ডিকেটের হোতাদের ধ্বংস করতে পারবো না কেন? কেন পারবো না আমরা? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনে সেই ব্যর্থ অযোগ্য লোকের ব্যবস্থা নিন এবং বাজার সিন্ডিকেটকে ধ্বংস করে মানুষকে স্বস্তি দিন। মাননীয় স্পিকার, আমি এবার জ্বালানি খাতের একটি কথা বলতে চাই। এই যে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি, কয়লার অভাব, বাকি এলসি ওপেনের দেরি হচ্ছে, কুইক রেন্টালের কথা চলে আসে, আমি সময় নাই, আমি সংক্ষেপে সারি, আমাকে একটু সময় বাড়িয়ে দিন, 3 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের কুইক রেন্টাল জিনিসটা বুঝি, কুইক রেন্টাল জরুরি ভিত্তিতে করা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী 10-11-12 সঠিক সিদ্ধান্ত নিয়েছে, 3-5 বছরের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অন্য বিদ্যুৎ যখন আসা শুরু করলো তখন বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ আজ 10 বছরে 90,000 কোটি টাকা কেন দিলাম? কেন? আজকে আমি বলতে চাচ্ছি, এই কদিনেই পায়রা বিদ্যুৎ কেন্দ্র ভারত থেকে আমদানি করা বিদ্যুতে এবং 10 বছরে মোট এখানে 17,000 কোটি টাকা দেওয়া হয়েছে, আর 10 বছরে সামিট গ্রুপ, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল, ইউনাইটেড কোম্পানি, বাংলা ট্যাক এবং ডরিন, আরপিসিএল, কেপিসিএল, মোহাম্মদীকে, হোসাবকে, এখানে 10,000 কোটি 10 বছরের জন্য
মোট এখানে দেয়া হয়েছে 10000 কোটি দেয়া হলো যাই হোক আমি কুইক রেন্টাল কনসেপ্ট চালু হবার পর থেকে 5 বছরের পরে আর এটাকে বসিয়ে রেখে টাকা দিব না নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট এই পদ্ধতিতে এখনি সুইচ করেন এবং টাকা বাঁচান সেই টাকা দিয়ে তেল কিনেন গ্যাস এলএনজি কিনেন এবং কয়লা কিনেন মাননীয় স্পিকার মহোদয় আমি একই সঙ্গে সঙ্গে বলবো যে সৌর বিদ্যুতের টাকা দেন বরাদ্দ এবার এবার গ্যাস উত্তোলন 5টা কূপ কেন 25টা কূপ বছরে করেন টাকা তো আছে আমাদের সেই টাকা তো দিতে পারি উপকূলের সাগরে অনুসন্ধান শুরু করেন কয়লা ও জ্বালানি আমদানি দিতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেন মাননীয় স্পিকার একটু দিতেই হবে আমাকে আমি শেষে শেষ করে দিচ্ছি মাননীয় স্পিকার সামষ্টিক অর্থনীতিতে একটা সমস্যা দেখা গেছে গত 10 বছরে মাননীয় মুহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী তদারকিতে একটা সামষ্টিক অর্থনীতিতে একটা স্থিতি একটা ভারসাম্য বজায় ছিল কিন্তু সাম্প্রতিককালে সেই ভারসাম্য নড়বড়ে হয়ে গিয়েছে এর প্রভাব অর্থনীতিতে পড়েছে আপনি কি জানেন বেসরকারি খাতের ব্যবসাদারদের 26 বিলিয়ন ডলার ঋণ আছে এখানে কিভাবে ঋণটা হচ্ছে পেমেন্টটা কিভাবে হবে মনিটর করার কথা বলেন ছোট কোম্পানি এলসি করতে পারছে না ভিন্ন ভিন্ন ডলার রেট ছিল এটা ভালো ছিল না অ্যাক্রেট করেছেন খুব ভালো কথা বাজারের সঙ্গে সুধার ঠিক করেছেন খুব ভালো কথা কারেন্সি সোয়াপ করেন চীন ভারতের সঙ্গে তাহলে অনেক ডলার বাঁচবে আন্তর্জাতিক কোম্পানি যে পেমেন্ট করে মাল্টিনেশনাল কোম্পানি ওখানে বহুত কারচুপি আছে ওখানে মনিটরিং করেন ডলার বাঁচাতে পারবেন আর রাজস্ব বোর্ডকে বলবো দীর্ঘদিন হয়ে গেল অটোমেশনে যাবেন না কেন উপজেলা রাজস্ব অফিস খুলবেন না কেন কর্মচারী দিবেন না কেন 9 লক্ষ হাট বাজারে রাজস্ব আদায় করার লোক যাবে না কেন আপনি নতুন বিল নিয়ে আসছেন যে এজেন্ট মাধ্যমে কর আদায় করবেন এটা বাতিল করেন করের কর্মচারী দেন আমাদের সেই সক্ষমতা আছে ট্যাক্স কর সহজ করেন যাই হোক আমি এই প্রসঙ্গে বলবো যে শৃঙ্খলা গুণ আনেন অন্যান্য প্রসঙ্গে আমি আর বেশি বলবো মাননীয় সদস্য তিন মিনিট শেষ করবেন দয়া করে তিন মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি চলমান খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল আমি বলতে পারছি না তবে তিস্তা মহাকর পরিকল্পনার জন্য এই বাজেটের টাকা দেওয়া দরকার ছিল মাধ্যমিক স্কুলের এমপিও ভুক্তি যে শিক্ষকরা আছে 12,500 টাকা তাদের বেতন এটা দ্বিগুণ করা উচিত ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মচারীদের 5,000 টাকা বেতন এটা বড় বাড়ানো দরকার আপনার ডাক্তাররা সেবা দেয় তাদের গ্রেড টু দেওয়া হয় না পুলিশরা 10টা এ গ্রেড গ্রেড ওয়ান চেয়েছে কেন দিবেন না পুলিশের পেনশন পুলিশের কাছে দিয়ে দেন তাদেরকে হয়রানি করতে হয় আমি এ একই সঙ্গে সঙ্গে বলবো সংস্কৃতি চর্চা ছাড়া উন্নয়ন মুখ থুবড়ে পড়বে বাঙালিয়ানায় যদি উদ্ভাসিত না হতে পারেন তাহলে বাংলাদেশ চলবে না সংস্কৃতি চর্চায় টাকা দেবেন না আর বাঙালি জাতীয়তাবাদের কথা বলবেন তা হয় না বাজেটের 1% দেন অন্তত 1% দেন সুতরাং আজকে নির্বাচন নিয়ে আমি এখন কথা বলবো আমি অর্থনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় প্রস্তাব দিয়েছি মানুষ স্বস্তিতে থাকে এবং সংকটকালে চক্রান্তকারীরা যাতে হালে পানি না পায় যাতে আমরা শক্তভাবে রাষ্ট্র শত্রুদের মোকাবেলা করতে পারি সেই জন্য এই প্রস্তাবগুলো দিলাম মাননীয় স্পিকার